আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্তা। আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, এখন থেকে ব্যাংকে গিয়ে বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না, অনলাইনে সব রিটার্ন দাখিল করা যাবে, সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ এক ভিডিও বার্তায় এসব বার্তা দেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর জানাব, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সে হাসনাত আবদুল্লাহ এবং সারজিশে রিট। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিশ আলম। আজ এই রিটটি দায়ের করেছেন তারা। জানাব, কলেজের অধ্যক্ষকে বেধড়ক পেটালেন বিএনপির নেতা। নওগাঁ রানীনগরে আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালিককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের বিরুদ্ধে। জানাব, শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা। শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার 28 অক্টোবর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রানা প্লাজা ধসে 1134 জনের মৃত্যু, আপিল বিভাগে সোহেল রানার জামিন স্থগিত। সাভারে রানা প্লাজা ধসে 1134 জনের মৃত্যুর ঘটনায় সোহেল রানা জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। সোমবার 28 অক্টোবর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলাম এর নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দিয়েছে। এবং সর্বশেষ জানাব, রাজধানীতে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার। রাজধানীর উত্তর বাড্ডায় একটি ফার্নিচার কারখানা থেকে আমেনা বেগম 32 নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত 12টার দিকে উত্তর বাড্ডার 26 নম্বর লেনের রমজান মিয়ার ফার্নিচারের কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বাড্ডা থানার উত্তর পরিদর্শক এসআই ফাতেমা সিদ্দিকা সোমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাত 10টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায়, সেখানে ফার্নিচার কারখানার ভেতর থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। ওই নারীর গলা কাটা ছিল। ঘটনাস্থল থেকে ফার্নিচারের মালিক রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বার্তা। আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, এখন থেকে ব্যাংকে গিয়ে বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না, অনলাইনে সব রিটার্ন দাখিল করা যাবে, সে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার 28 অক্টোবর এক ভিডিও বার্তায় সব কথা জানান তিনি। আয়কর নিয়ে দুটি বিষয় উল্লেখের কথা প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের দেয়া কর ই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, অথচ সরকারের কাছে করের টাকা জমা দিতে পোহাতে হয় নানা ঝামেলা। এখন থেকে ব্যাংকে লাইন দিয়ে আয়কর জমা দেয়া বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দেওয়ার ঝামেলা করতে হবে না, আপনি ঘরে বসেই আয়কর জমা দিয়ে রিটার্ন দাখিল করতে পারবেন, এ ব্যবস্থাই নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস বলেন, ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর শহরের সব কর্মকর্তা কর্মচারী ও সকল তফসিলি ব্যাংক মোবাইল অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কর্মকর্তা কর্মচারীর জন্য এখন থেকে এভাবে আয়কর দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। দেশের বাকি সবাইকে অনলাইনে ই রিটার্ন ও আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান কত বেশি করদাতার আয়কর রিটার্ন অনলাইনে দিচ্ছেন তার ভিত্তিতে রাষ্ট্রীয় পুরস্কার অর্জনের জন্য জেলায় জেলায় শহরে শহরে প্রতিযোগিতা হোক। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম
নিষিদ্ধ হচ্ছে হাসনাত ও সারজিশে রিট। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিশ আলম। সোমবার 28 অক্টোবর সকালে এই রিটটি দায়ের করেন তারা। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রিটের শুনানি হতে পারে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে। রিটে দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি বলেন, দলটি রাজনৈতিক কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারে সেজন্য এই রিটটি করা হয়েছে। এর আগে গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ যে একটি রিট করা হয়েছিল, বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেন। এদিকে গত 23 অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কলেজের অধ্যক্ষকে বেধরক পেটালেন বিএনপি নেতা। নগা রানীনগরে আবাদপুকুর কলেজের অধ্যক্ষ আব্দুল মালেককে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের বিরুদ্ধে। তবে বিএনপি নেতা মোশাররফ অভিযোগটি অস্বীকার করে বলেছে, বিএনপির কাউন্সিলে ভোটার না হয়ে অধ্যক্ষ মালেক অন্য একজনের জাল ভোট দিয়েছেন, তাই তার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে। রোববার 27 অক্টোবর দুপুরে রানীনগর উপজেলা আবাদপুকুর আদমদিঘি রাস্তা তার ভেটি সিলমাদার এলাকায় ঘটনা ঘটে। অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, রোববার দুপুর 12টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে কলেজে যাচ্ছিলাম। পথে আবাদপুকুর আদমদিঘি রাস্তায় ভেটি সিলমাদার এলাকায় পৌঁছালে রানীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন আমাকে থামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় তিনি আমার কলার ধরে কিল ঘুষি এবং লাথি মেরে মোটরসাইকেল থেকে ফেলে দেন, পরে পাকা রাস্তার উপর মারতে থাকেন। তিনি আরো বলেন, মোশাররফ হোসেনের সন্দেহ, উপজেলা বিএনপির কাউন্সিলে আমি নাকি তার প্রতিপক্ষ এমদাদুলের ভোট করেছি, অথচ আমি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানট হিসেবে দাখিল করেছি। সোমবার 28 অক্টোবর সকালে অভিযোগের বিষয় জানতে চাইলে উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন কালবেলাকে বলেছেন, একজন অধ্যক্ষ হয়ে কিভাবে জাল ভোট দেয় আব্দুল মালেক, আর আমি কি অধ্যক্ষকে মারতে পারি। তিনি বলেন, আমি রোববার বিভিন্ন এলাকায় ফুটবল দিয়ে আসার সময় পথে মালেক নবাব ভাইকে বললাম, আপনি একজন প্রিন্সিপাল হয়ে এই কাজটা করা কি আপনার ঠিক হয়েছে, এতেই তিনি ক্ষিপ্ত হয়ে যান। তখন আমার পেছনে থাকা দুটি মোটরসাইকেলে থাকা ছেলেরা একটু বাগবিতণ্ডা করেছে, আমি তাকে কোনো প্রকার মারধর করিনি। মোশাররফ হোসেন আরো বলেন, এই অধ্যক্ষ এরও আগে বিএনপির দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে, গত শনিবার তিনি জাল ভোট দিয়েছেন, তার নাম সর্দার মোহাম্মদ আব্দুল মালেব নবাব, আর তার নামের শেষে নবাব থাকায় চান আহমেদ নবাব নামের একজন জাল ভোট দিয়েছেন তিনি। নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু বলেন, মোশাররফ অধ্যক্ষ আব্দুল মালেককে মারধর করেনি, মোশাররফের সঙ্গে থাকা কিছু নেতাকর্মী কোনো একটা কারণে মালেকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে, মোশাররফ নেতাকর্মীদের সরিয়ে দেয়, এরপর বিষয়টি শোনার জন্য আমি মোশাররফকে বকাবকি করেছি, সতর্ক করেছি। রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও কলেজটির গভর্নিং বডির সভাপতি মোহাইমেনা শারমিন বলেন, অধ্যক্ষ আব্দুল মালেক বিকেলে বিষয়টি মৌলিকভাবে আমাকে অবহিত করেছেন, তবে তিনি এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জানাননি। শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা। শীত মৌসুমে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার 28 অক্টোবর বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দেশে জ্বালানি সংকট ও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে, এর পরিপ্রেক্ষিতে আসন্ন শীত মৌসুমে চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সমূহকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এসব মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর বা সংস্থা বা কোম্পানি সমূহকে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব ব্যবহার পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে, ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন ও শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, বিদ্যুতের ব্যবহার 25% কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব মন্ত্রণালয়কে সরকার কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছেন।